হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস, আর আপনি থেকে শুরু করে আমি, আমরা যারা মুসলমান ধর্মের মানুষ, প্রত্যেকের জন্য এই মাসটির তাৎপর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি আপনি থেকে শুরু করে আমি, ছোট থেকে বড় সবাই রোজা রাখবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আবার অনেকেই আছেন যারা রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না। আর নামাজ না পড়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, হয়তো আপনি ভালো করে সূরাগুলো জানেন না বা আরও বিভিন্ন রকম কারণ। আজকের ভিডিওতে রমজান মাস উপলক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করব। আপনি যদি রোজা রেখে এই পাঁচটি অ্যাপ ব্যবহার করেন, আগের থেকে অবশ্যই একটু হলেও অনেক বেশি উপকৃত হতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লিস্টে থাকা প্রথম অ্যাপটির নাম হচ্ছে নামাজ শিখা। আমি যদি সরাসরি অ্যাপটি ওপেন করি তাহলে এখানে আপনারা বিভিন্ন রকম ক্যাটাগরি দেখতে পারবেন। যেমন চার নম্বরে দেখতে পাচ্ছেন নামাজের প্রয়োজনীয় সূরা, জাস্ট এখানে ক্লিক করব তাহলে প্রত্যেকটা সুরা আপনারা এখান থেকে দেখতে পারেন। আর এখান থেকে যে কোনো একটি সুরার উপর ক্লিক করলে, যেমন আমি সুরা নাসের উপর ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে আরবি, তারপর বাংলা উচ্চারণ এবং সবার শেষে অর্থ দেখা যাচ্ছে। এরপর এখান থেকে ব্যাক করে আরও বিভিন্ন রকম ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন নামাজের নিয়ম। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন দুই রাকাত নামাজের নিয়ম, তিন রাকাত নামাজের নিয়ম, চার রাকাত নামাজের নিয়ম, ঈদের নামাজের নিয়ম এবং আরও বিভিন্ন রকম নামাজের নিয়ম এখানে দেখা যাচ্ছে। আর এখানে আরও ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, যেমন নামাজের সময়সূচি। এখানে ক্লিক করে আজকের নামাজের সময়সূচি কখন কয়টার সময় হবে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। তো আমি অবশ্যই বলবো এই অ্যাপটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমাদের লিস্টে থাকা দুই নম্বর অ্যাপটি হচ্ছে কোরআন শরীফ। এখন আপনি চাইলে আপনার মোবাইল ফোন ব্যবহার করে কোরআন শরীফ পড়তে পারেন, এমনকি অডিও কোরআন শরীফ শুনতে পারেন। আর এর জন্য আমি দুইটি অ্যাপ শেয়ার করব। প্রথমে দেখাচ্ছি যেভাবে কোরআন শরীফ পড়তে পারেন। আমি নুরানি কোরআন শরীফ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপটির ওয়েলকাম ইন্টারফেস, এখানে দেখতেই পাচ্ছেন নুরানি কোরআন শরীফ। জাস্ট এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথেই দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন নুরানি কোরআন শরীফ, জাস্ট এখানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই অ্যাপটি লোড নিবে। আর এখান থেকে আমি প্রথম পেজে চলে আসবো, জিরো ওয়ান দিলাম, একটু আগে আমি ট্রাই করতেছিলাম। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপের ওয়েলকাম ইন্টারফেস, এখানে কোরআন শরীফ লেখা আছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে যাওয়ার জন্য এখানে একটি লাল তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে পেজগুলো পরিবর্তন হবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সূচিপত্র দেওয়া আছে এবং সূচিপত্র শেষ হয়ে গেলে এখানে কোরআন শরীফ পড়ার অপশন আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা চাইলে পেজগুলোকে জুম করে নিতে পারবো, আবার জুম আউট করে সামনের দিকে আগাতে পারবো। আর এখান থেকে আপনি ফিক্স করে অবশ্যই পড়তে পারেন। আর আরেকটি মজার বিষয় হচ্ছে, বা আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, বা আরেকটি প্রয়োজনীয় পার্ট হচ্ছে, নিচের দিকে পেজ স্ক্রল করা যায়। আপনি যদি 100 নম্বর পেজ একদিন পড়েন তাহলে পরবর্তী দিন 100 নম্বর লিখে জাস্ট গোতে ক্লিক করবেন, তাহলে 100 নম্বর পেজে এই কোরআন শরীফের পাতাটি ওপেন হবে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ পারা ওপেন হয়ে গেছে এবং এই পেজটি জুম করে আপনি অবশ্যই কোরআন শরীফ পড়তে পারেন। আর আপনি যদি কোরআন শরীফ অডিও শুনতে চান সেটিও পারবেন, এর জন্য আরেকটি অ্যাপ ব্যবহার করতে হবে। আর এর জন্য আমরা আল কোরআন অ্যাপটি ব্যবহার করব। সো আমি এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এর লোডিং ইন্টারফেস, অ্যাপটি লোড নিচ্ছে। আর অ্যাপটি ওপেন হওয়ার পর নিচের দিকে পারা একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই প্রথমে দেখতে পাচ্ছেন 1 নং পারা এবং সবার শেষে দেখতে পাচ্ছেন 30 নং পারা। এখান থেকে আমি 13 নং পারা সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটি প্লে আইকন আছে, জাস্ট প্লে আইকনে ক্লিক করতেছি। সে বলিল, আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যাহার প্রতি আমার প্রতিপালক দয়া করেন, আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল পরম দয়ালু। ওকে, আপনি নিশ্চয়ই আরবি এবং বাংলা উচ্চারণ সহ শুনতে পেরেছেন। আর আমার মনে হয় শুধুমাত্র আরবি উচ্চারণই আমার কাছে ভালো লেগেছে। বাংলাগুলো যদি আপনি না শুনতে চান তাহলে উপরের দিকে যে থ্রি ডট লাইনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখানে সেটিং পাবেন, জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি অপশন, এখানে বাংলা মিনিং অন থাকবে। আর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লে অপশন, অটো প্লের একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন বাংলা মিনিং, জাস্ট এই টিক মার্কটি তুলে দিবেন, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর এখন আপনি যেই পারাই শুনবেন আপনার কাছে সব আরবিগুলাই পড়ে শোনাবে। সো অবশ্যই বলবো আপনি এই রমজান মাসে কোরআন শরীফ পড়তে পারেন এবং কোরআন শরীফ পড়তে না পারলে অডিওগুলো শুনতে পারেন।
আমাদের লিস্টের 3 নম্বর অ্যাপটি হচ্ছে সাহাবীদের জীবনী। আমি যদি সরাসরি অ্যাপটি ওপেন করি তাহলে অ্যাপের লোডিং ইন্টারফেসে দেখতে পাচ্ছেন 193 জন সাহাবীদের জীবনী, আর অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সাহাবী কারা, আপনারা পড়ে নিতে পারেন, সাহাবীদের মর্যাদা, সাহাবীদের সংখ্যা এবং সাহাবাগণের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি প্রথমেই 1 থেকে যদি 100 জন সাহাবাগণদের নাম দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্ট চলে আসছে। যেমন 1 নম্বরে খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আমি কারো জীবনী পড়তে চাইলে জাস্ট সেই নামের উপর ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই সাহাবীর সমস্ত ইতিহাস চলে আসছে। এবং এই রমজান মাসে আপনি যদি অবসর সময় পার করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা সাহাবীদের জীবনী পড়তে পারেন। আর এখান থেকে ব্যাক করার পর নিচের দিকে 101 থেকে 193 জন যে সাহাবা আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমার মনে হয় এই অ্যাপটি রমজান মাসে সময় পার করার জন্য বা রমজান মাসে সাহাবীদের জীবন জানার জন্য অবশ্যই আপনাকে ভালো সঙ্গ দিবে। সো অবশ্যই এই অ্যাপটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের লিস্টে থাকা 4 নম্বর অ্যাপটি হচ্ছে মুসলিম বুখারী শরীফ। আমি যদি অ্যাপটি সরাসরি ওপেন করি তাহলে আপনারা অ্যাপটি ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন বুখারী শরীফ 7275টি হাদিস। আর এখান থেকে ভিতরে প্রবেশ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে প্রত্যেকটা হাদিসই দেখা যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা হাদিস সিরিয়ালভাবেই দেখা যাচ্ছে। আর আমি একটু নিচের দিকে আসতেছি, আসলে দেখতে পাচ্ছেন 23 নম্বর সিরিয়ালে জানাজা, 24 নম্বরে জাকাত, 25 নম্বরে হজ। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 24 নম্বরে জাকাত এবং জাকাতের পাশে 1395 থেকে 1512 নম্বর পর্যন্ত হাদিস রয়েছে। সো এখান থেকে আমি জাকাতে ক্লিক করতেছি, এবং ক্লিক করার সাথে সাথেই এই জাকাতের যে হাদিসটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে গেল। উপরের দিকে আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন জাকাত, আর এখানে 24/1 নম্বর অধ্যায় জাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাকাত সম্পর্কে কি হাদিস রয়েছে। আর এখানে আরবি রয়েছে, যারা আরবি পড়তে পারেন তারা কিন্তু আরবি পড়ে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি এখানে সেটিও কিন্তু উল্লেখ করা আছে। আমার মনে হয় রমজান মাসে আপনারা এই অ্যাপটিও ট্রাই করে দেখতে পারেন, এবং এখানে যদি আপনারা হাদিসগুলো সম্পর্কে জানতে চান তাতে করে আপনার সময় অনেক ভালো কাটবে। নাম্বার 5 এবং লাস্ট আমাদের লিস্টে থাকা শেষ নাম্বার অ্যাপটি হচ্ছে জরুরি দোয়া। আমি যদি অ্যাপটি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন জরুরি যে দোয়াগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন ঘুমাতে যাওয়ার সময় দোয়া, আমি যদি এই লেখার উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ঘুমানোর সময় যে দোয়া আমাদের পাঠ করতে হবে। আর নিচের দিকে আসলে আরও বিভিন্ন রকম দোয়া দেখতে পাচ্ছেন, যেমন স্ত্রী সহবাসের দোয়া, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করার দোয়া, তারপর আরও দেখতে পাচ্ছেন খাওয়া শেষ করার পর দোয়া। সো এই অ্যাপটি আপনারা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন সমস্ত প্রকার দোয়াগুলো সম্পর্কে জানার জন্য। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিও শেষ করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা যখন এই অ্যাপগুলো ব্যবহার করেন, যদি আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে অ্যাডস এর প্রবলেম হতে পারে বা আপনার ফোনে অ্যাড আসতে পারে। আপনারা যদি ডাটা কানেকশন অথবা ইন্টারনেট কানেকশন বন্ধ করে অ্যাপগুলো ব্যবহার করেন তাহলে অ্যাডভার্টাইজমেন্টের ঝামেলায় পড়তে হবে না। আর ডেভেলপারদের উদ্দেশ্যে বলবো, যেহেতু এই অ্যাপগুলো অনেক বেশি শিক্ষণীয় অ্যাপ, সেক্ষেত্রে অ্যাড একটু কমিয়ে দেওয়া যেতে পারে, এতে করে ব্যবহারকারীরা একটু হলেও স্বাচ্ছন্দ্য অ্যাপগুলো ব্যবহার করবে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।